চট্টগ্রাম কলেজের মেধাবী শিক্ষার্থী ঋতিকা সরকারের সাথে আমরা আছি। ঋতিকা, তুমি কেমন আছো? হ্যালো। এই তো ভাই, ভালো আছি। আচ্ছা হ্যাঁ আচ্ছা হ্যাঁ ভাইয়া, ভাই, তো ভালো আছি। আপনি ভালো আছেন? জি ভাইয়া, তোমার রেজাল্ট পাওয়ার পরে অনুভূতিটা কেমন ছিল ভাইয়া? হ্যাঁ, অনেক ভালো ছিল। বিশেষ করে আমার মা বাবাকে খুশি দেখে আমার সব বেশি খুশি লাগছিল। নিজের খুশি থেকে মা বাবা অনেক বেশি খুশি, এটার জন্য আমি অনেক বেশি খুশি। আচ্ছা ভাই, তোমার মেডিকেলে প্রিপারেশনটা শুরু করেছিলে তুমি কবে, কখন থেকে শুরু করেছিলে মেডিকেল পড়বো, স্বপ্ন দেখা বা প্রিপারেশন নেয়া, এটা তুমি কখন থেকে শুরু করেছিলে? ভাই আসলে অনেক ছোটবেলা থেকে, শুধু আমার মা বাবা না, আমার মাসি, মেসো, ইভেন আমার রিলেটিভদেরও খুব ইচ্ছা ছিল যেন আমি মেডিকেলে চান্স পাই। বিশেষ করে আমার দাদু, মানে দাদু আমি যখন অনেক ছোট তখন থেকে খালি বলতো তুমি ঢাকা মেডিকেলে পড়বা, তুমি মেডিকেলে চান্স পাবা। কিন্তু আমার জন্য সব থেকে আনলাকি যে বিষয়টা, এইচএসসি ফিজিক্স পরীক্ষার দিন, ফিজিক্স ফার্স্ট ইয়ার পরীক্ষার দিন মেবি সকালবেলা আমার কাছে ফোন আসে যে 4:30 বাজে আমার দাদু মারা গেছে। তো ওর দাদু দেখতে এখন আমাকে দেখতে পারলো না যে আমি ঢাকা মেডিকেল এখন পড়বো, হয়তো দেখতেছে স্বর্গ থেকে। তো অবশ্যই ছোটবেলা থেকে সবার ফ্যামিলি মেম্বাররা আমাকে অনেক বেশি ইন্সপায়ার করেছে, আর রেটিনার অবদান তো আছে। আর অবশ্যই 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 ঈশ্বরের কৃপা তো থাকতেই হবে, নাহলে তো হবে না। ঈশ্বর, মা বাবার আশীর্বাদ, রেটিনার টিচারদের অনেক অনেক সহযোগিতা, রেটিনার যে শুরু থেকে এক্সাম বলেন বা রেটিনার ডাইজেস্ট বইগুলো অনেক হেল্পফুল ছিল, বিশেষ করে তুমি ইংলিশ আর সাধারণ জ্ঞানের ক্ষেত্রে। তুমি রেটিনার সাথে কখন থেকে যুক্ত হয়েছিলে একটু জানতে চাচ্ছিলাম। ভাই আমি অ্যাডভান্সড ব্যাচের স্টুডেন্ট ছিলাম, আচ্ছা আচ্ছা আচ্ছা, হ্যাঁ, তুমি কি প্রি মেডিকেল থেকে এইচএসসি শুরু আগে থেকেই করেছিলে? ছিলাম আর হ্যাঁ কি। হ্যাঁ, আচ্ছা, প্রি মেডিকেল কোর্সটা তোমাকে কতটুকু হেল্প করেছে তোমার এইচএসসি হ্যাঁ প্লাস হ্যাঁ হচ্ছে মেডিকেলের ক্ষেত্রে? অনেকটা হেল্প করেছে, কারণ এইচএসসির পরে তো আমাদের ব্যাচটা আসলে খুব বেশি সময় পায়নি, তো তখন থেকেই পড়া শুরু হওয়ার কারণে অনেকটা হেল্পফুল ছিল। তখন শর্ট সিলেবাসটা পড়ার কারণে সেটা এইচএসসি তো অনেক হেল্পফুল ছিল, এইচএসসির জন্য একবার রিভাইজটা হয়ে গিয়েছিল শর্ট সিলেবাসটা। আবার সেক্ষেত্রে মেডিকেলের অ্যাডমিশনের ক্ষেত্রেও শর্ট সিলেবাসটা পড়ানোর ক্ষেত্রে পরে আর দেখা গিয়েছে ফুল সিলেবাসের উপরেই গুরুত্ব দিতে পেরেছি। শর্ট সিলেবাসটা যেহেতু আগে থেকেই পড়া ছিল, তখনও খুব ভালো ভালো ভাইয়ারা অনলাইনে ভালোভাবেই ক্লাস নিয়েছে, একদম মনে হয়েছে যেন অফলাইনে ফিলিংসেই ক্লাস নেওয়া হয়েছে। তখন অনেক কিছু আমাদের শেখা হয়ে গিয়েছিল, অনেক ট্রিক্স শিখিয়ে দেওয়া হয়েছিল, অনেক হেল্পফুল ছিল। এক্সাম ছিল পাশাপাশি, এক্সামটাও তো হেল্পফুল ছিল। রেটিনার ক্লাস গুলো এবং হচ্ছে রেটিনার ডাইজেস্ট এবং রেটিনার যে ভাইয়েরা ছিল তাদের সম্পর্কে তোমার মতামত কি? রেটিনা ডাইজেস্ট অনেক হেল্পফুল ছিল, বিশেষ করে যেটা আমি প্রথমে বললাম ইংলিশ আর জিকে, ইংলিশ আর জিকে তো রেটিনা ডাইজেস্ট অনেকটাই হেল্পফুল বললেই হয়ে যায়। আর ভাইয়াদের অবদান তো অনেক বেশি, ওনারা অনেক অনেক হেল্পফুল ভাইয়ারা। ইভেন লাস্ট এক্সামের লাস্ট কিছুদিন আগে বাসায় গিয়ে দিক নির্দেশনা দেওয়াটা, সেটা আমার ক্ষেত্রে অনেক হেল্পফুল ছিল। আমার ইংলিশ সাধারণ জ্ঞানের ক্ষেত্রে একটু প্রবলেম ছিল, শামীম ভাই অনেকটা হেল্প করেছে আমাকে, যেটা যেটা বলেছে ওইভাবে প্রিপারেশন নিয়েছি, ওটা অনেক হেল্পফুল ছিল লাস্টের দিকে। তারপরে এক্সামের আগের দিন বা এক্সামের হলে গিয়ে কি কি করব না করব, কিভাবে মাইন্ড শান্ত রাখবো, আগের দিন কখন ঘুমাবো, এইসব বিষয়ে ভাইয়েরা দিক নির্দেশনা দিয়েছে, সেটা অনেক হেল্পফুল ছিল এক্সামের আগের দিন। তোমার এই যে স্বপ্ন দেখা মেডিকেলে পড়বা, ডাক্তার হওয়া, তুমি অবশ্যই অনেক অনেক পুরনো একটা স্বপ্ন ছিল, তুমি বললো আমি যখন ছোট ছিলাম তখন থেকে আমি স্বপ্ন দেখেছি আমি মেডিকেলে পড়বো। তা এই এই তোমার স্টোরিটা তুমি বলতে চাচ্ছিলে ভাই, আমি একটু বলতে চাচ্ছিলাম আমার স্টোরিটা, তুমি একটু শেয়ার করতে পারো? হ্যাঁ, স্টোরি এটাই যেটা আমি একটু আগে বললাম যে আমার দাদু দেখতে পারলো না। তো দাদু মারা যাওয়ার পরে আমার মধ্যে ফিলিংসটা আরো বেশি দৃঢ় হয়েছে যে না, আমার মেডিকেল আসতেই হবে যেভাবেই হোক। তো লাস্টের দিকে মা বলছে তুমি যদি এভাবে কনফিডেন্ট আসতেই হবে, তাহলে এক্সাম হলে গিয়ে অনেক কিছু ভুল করতে পারবে, এক্সাম হলে গিয়ে এগুলো চিন্তা করবো না, আসতেই হবে যেভাবে মাইন্ড ঠান্ডা রেখে, যেহেতু মাত্র 60 মিনিটের এক্সাম, ঠিকঠাক ভাবে দিয়ে এসছো। আর ফ্যামিলির, আমার ফ্যামিলি মেম্বাররা শুরু থেকেই চাইতো আমি যেন মেডিকেলে পড়ি, বিশেষ করে আমার মাসি মেসো দুইজনেই বায়োলজি লেকচারার, তো ওদের কাছ থেকে আমার আসলে করোনাকালীন সময়ে বায়োলজি পুরোটাই শেষ হয়ে গিয়েছিল ফুল সিলেবাস সহ। এরপর আমার দাদু মারা যাওয়ার পর তো বললাম আমার ইচ্ছাটা আরো দৃঢ় হয়েছে যে না, মেডিকেল আসতেই হবে, দাদু যেহেতু চাইতো, সবার স্বপ্ন পূরণ করতে পেরেছি, এটাই অনেক বেশি সাহায্য করতেছে, অনেক বেশি ভালো লাগতেছে। তোমার সঙ্গী সাথী যারা ছিল তোমার সাথে একই সাথে কোচিং করেছে, অনেকের হচ্ছে হয়নি, তাদের উদ্দেশ্যে কি বলবা, তাদের উদ্দেশ্যে তোমার কোনো কিছু বলার আছে কিনা? তাদের উদ্দেশ্যে বলা আছে, মেডিকেল এক্সামটাই তো আসলে সবকিছু না, আরো অনেক এক্সাম আছে, সফল হওয়াটাই মেইন বিষয়, সেটা যে দিক থেকে মানুষ হতে পারে না কেন, নিজের পায়ে দাঁড়ানো, সফল হওয়া, নিজের উপর নির্ভরশীল হওয়া, এটাই তো মেইন, সেটা যেভাবেই হোক ভালো মানুষ হওয়াটা আগে। সো মেডিকেল আমাদের ছাড়াও আসলে আরো অনেক ওয়ে আছে, আর অবশ্যই পড়াশোনার পাশাপাশি সৃষ্টিকর্তার সাপোর্ট তো অবশ্যই লাগবে, ঈশ্বরের কৃপা ছাড়া হবে না। তো ঈশ্বর যে লাইনটা চুজ করে আমার মনে হয় সেটাই বেস্ট লাইন মানুষের জন্য।
তোমার তুমি যে হচ্ছে আমাদের মডেল টেস্ট গুলো দিয়েছো, মডেল টেস্টের প্রশ্নের মান কেমন ছিল এবং হচ্ছে তুমি কেমন নাম্বার পেতে মডেল টেস্ট গুলোতে, আর হচ্ছে তুমি যখন মেডিকেল পরীক্ষা দিয়েছো সেখানে কতগুলো কোশ্চেন তুমি দাগিয়েছো এবং তখন তোমার কি মনে হয়েছে পরীক্ষা দেওয়ার পরে না আমার কতগুলো হতে আচ্ছা, পারে? মেডিকেল আমাদের মেডিকেল টেস্টের আগে যে এক্সাম গুলো নেওয়া হয়েছে, হ্যাঁ কন্টিনিউ করো। আচ্ছা, তো মেডিকেল এক্সাম দেওয়ার আগে রেটিনার সেন্ট্রাল থেকে, এরপর পাশাপাশি চিটাং ব্রাঞ্চের থেকে এক্সাম, মানে ডেইলি আমাদের 200 নাম্বারের এক্সাম নেওয়া হতো। তো এক্সাম গুলো অবশ্যই হেল্পফুল ছিল, যেগুলো যেগুলো ভুল করেছি সেগুলো আমি মার্ক করে রাখতাম, তো ওগুলো নতুন করে আবার আমার, যখন আমি বই রিভাইজ দিতাম তখন নতুন করে দেখে মনে পড়তো এগুলো এগুলো ভুল করেছি। তো অবশ্যই পরীক্ষাগুলো অনেক বেশি গুরুত্বপূর্ণ ছিল আমার জন্য ওই সময়ে। এরপরে অনেকগুলো পরীক্ষা দেওয়ার কারণে যেটা হয়েছে, এক্সাম হলে গিয়ে মনে হয়েছে যেন রেটিনার পরীক্ষায় দিতে এসেছি, মনে হচ্ছে যেন কোচিং এর পরীক্ষায় দিচ্ছিলাম। ওটা নার্ভাসনেসটা আসলে ছিল না এক্সাম দেওয়ার টাইমে। তো এভাবে এক্সাম গুলো আসলে অনেক হেল্পফুল ছিল, নিজে থেকে নিজেকে সংশোধনের একটা উপায় ছিল, এক্সাম গুলো অনেক হেল্পফুল ছিল এক্সাম গুলো। তোমার তোমার যারা কতটা অনুজ দাগিয়েছি, তোমার তোমার যারা অনুজ ছিল অনুজ আছে যারা সামনে মেডিকেলের স্বপ্ন দেখে মেডিকেলে পড়তে চায়, তাদের উদ্দেশ্যে তুমি কি বলতে চাচ্ছো? তাদের প্রিপারেশনটা কেমন কেমন নেওয়া দরকার, কিভাবে নেওয়া দরকার, পড়াশোনা কিভাবে করতে হবে, আর হচ্ছে ওদের ওরা কোথায় কোন কোচিং সেন্টারকে বেছে নিতে পারে, এই ব্যাপারে তোমার কাছে শুনতে চাচ্ছি, তুমি একটু বলতে পারো? আচ্ছা, তো আসলে এক্সাম, এই মেডিকেল এক্সামের জন্য এত এত স্টুডেন্ট এক্সাম দেয়, এটার প্রিপারেশন কখনোই এইচএসসি এর পরের 2.5 মাসের জন্য হবে না। তো প্রথম থেকে আসলে প্রিপারেশন নিতে হবে প্রথম। আর প্রিপারেশন নেওয়ার ক্ষেত্রে আমি অবশ্যই রেটিনাকে প্রেফার করবো। রেটিনাতে শুরু থেকে যেভাবে শর্ট সিলেবাস ফুল সিলেবাস খুব গুরুত্ব সহকারে পড়ানো হয়েছে, ইভেন লাস্টের দিকে আমাদের যেহেতু সময় স্বল্পতা ছিল, সময় স্বল্পতার কারণে ম্যানেজ করার জন্য দেখা গিয়েছে আমরা অফলাইনে ক্লাস করে গিয়ে বাসায় আবার আমাদের অনলাইনে ফুল সিলেবাসের চ্যাপ্টার গুলো পড়ানো হয়েছে। অনেক হেল্পফুল ছিল রেটিনার ইয়াগুলো, সো রেটিনার উপর রিলাই করাই যায়। সর্বশেষ কোশ্চেন ভাইয়া, তুমি তো ডাক্তার হওয়ার স্বপ্ন দেখেছো, এখন তোমার স্বপ্ন সত্যি হয়েছে, তুমি চান্স পেয়েছো, তুমি ডাক্তার হবে, তুমি ডাক্তার হয়ে তুমি কি করতে চাও, তোমার চাওয়াটা জানতে চাচ্ছিলাম, তুমি কোন আচ্ছা, বিষয়ে ডাক্তার হতে চাও, কোন বিষয়ে স্পেশালিস্ট হতে চাও? ওভাবে আসলে চিন্তা করা হয়নি কোন বিষয়ে স্পেশালিস্ট হব। মেডিকেলে চান্স পাওয়ার বিষয়ে এত বেশি মগ্ন ছিলাম, ওভাবে কখনো চিন্তা করা হয়নি মেডিকেলে চান্স পাওয়াটাই মেইন। তো অবশ্যই আমি মানুষের হেল্প করতে চাই, ডাক্তার হওয়ার পরে মানুষের সাহায্য সহযোগিতা করা, মানুষকে বাঁচানোর দায়িত্ব, এটা তো আর যেমন তেমন দায়িত্ব না, ঈশ্বরের পরেই এটাকে ধরা হয়। সো মেডিকেল প্রফেশনটা অবশ্যই একটা নোবেল প্রফেশন এবং সবার অনেক বেশি চাওয়ার প্রফেশন, যেহেতু আমি আগেই বললাম যে মানুষ বাঁচানো এটা তো কোনো নর্মাল বিষয় না। তো অবশ্যই আমি মানুষকে সাহায্য করার যথেষ্ট সহযোগী যথেষ্ট চেষ্টা করব, আমার পক্ষ থেকে আমি যতটা পারি অবশ্যই চেষ্টা করব মানুষকে সাহায্য করার, মানুষের সেবা করার, মানুষের সেবায় নিজেকে আত্মনিয়োগ করব। ঋতিকা, তোমাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য, এবং তোমাকে অসংখ্য ধন্যবাদ, অসংখ্য থ্যাংকস, শুভেচ্ছা জানাচ্ছি, তোমার উজ্জ্বল থ্যাংক ইউ। ভবিষ্যৎ কামনা করছি, তুমি একজন ভালো ডাক্তার হও, মানবিক ডাক্তার হও এবং তোমার স্বপ্ন সত্যি হোক, সেই কামনা করে এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।